প্রশিক্ষণে আরতীঙ্ক সুন্দর কলাকৃতি। শাড়পত্রে টোপি, খজুরী পত্রে ভ্যানেট। নীলগিরি ব্লক মহিষাপটা পঞ্চায়েত শাড়বণী গাঁর আরতী সিং নিজে স্বাবলম্বী হওয়া সহ দশ জন মহিলা স্বাবলম্বী করেছেন আরতী। নইপঠার জুণ ও খজুরী গছর পিঞ্ছা সংগ্রহ করে সুন্দর সুন্দর সামগ্রী প্রস্তুত করছেন। বিভিন্ন মেলা মহোৎসবরে স্টল লগাই বিক্রি করে কিছু রোজগার করে পড়ছেন। প্রথমে আরতী ঘরপাখ জঙ্গল ও নইপঠার বিভিন্ন পত্র সংগ্রহ করে পিলাবেলু শিখুতিবা কৌশলকু ব্যবহার করে বিভিন্ন সামগ্রী প্রস্তুত কলে, যাহা লোকমানকু বেশ পছন্দ আসিলা। বিশেষ করে শাড়পত্রে টোপি, চুণ ও খজুরীরে প্রস্তুত ভ্যানিটি ও ছোট পিলামানক বিভিন্ন খেলনা লোকঙ্কু আকৃষ্ট করুছি। মনকু আসিলা মু দিনস দেখিলি, হেলা মোবাইল দেখিলি যে জিনিস গুড়া কেমতি তৈরি হচ্ছে, দেখিয়া মু বি তৈরি করি দুই পয়সা ইনকম করিপারিবি না নাই, তাপরে নিজে করনে মু ট্রেনিং যাই নাই, নিজে শিখিকি মু নিজে কলি। আউ অন্য হ্যাঁ মোবাইল দেখিছি, তাপরে আউ অন্য লোককে বি মু শিখাইলি। অসুবিধা হচ্ছে টিকি আমার পয়সা পত্র প্রবলেম হচ্ছে, মানে সরকার যদি আসিকি যদি আমার পাখর যদি আমাকে স্টলটা দেয়া তাহলে আমি টিকি সুবিধা হতা। হ্যাঁ সিধা সড়ক যদি আমার পাখু আসতা যে মাল আমার পয়সা টিকি আমি টিকি শর্ট হয়ে যাচ্ছু, আমি কিছু সাহায্য দিতা কি সিধা সড়ক যদি আমার পাখর মাল কিনতা তাহলে আমি টিকি সুবিধা হতা। মু আগরু শিখি নথিলি, তারপরে তো বাহাইকে এটি আসিলি, তারপরে এটি দেখিলি আরতী মা সে এসএইজির মহিলা মানুষ শিখাউলে, তারপরে মু যেত দেখিলি তারপরে মোর বি শিখিয়া আগ্রহ হলা, দেখি আসিলি শিখিলি, তারপরে এগুলা তৈরি করি শিখিকি আউ দুই পয়সা রোজগার করে পারুছে, ইনকম করিয়া মো স্বামীকে বি কিছু সহযোগ করুছি। আউ প্রথমে আরতী নিজস্ব উদ্যমরে এই কাম করুথিলে, পরে ইউটিউব দেখি নুয়া নুয়া ডিজাইনর সামগ্রী তৈরি কলে, এরপরে নিজে শিখিথিবা বিদ্যাকু ধীরে ধীরে অন্য মহিলা মানুষ শিখাইলে। রাতি পাহিলে মহিলা মানে পাহাড়কু যাই শাড়পত্র সংগ্রহ করন্তি, সেই পত্রর পিলামানক খেলনা সামগ্রী মাছ, কঙ্কড়া, ঝিণ্টিকা, রাখী, ডঙ্গা, মণিষ আদি প্রস্তুত করুথিবা বেলে শিয়াড়ি পত্রর টোপি ও খজুরী পিঞ্ছারু ফ্যানিটি, ঘর সজাইবা পাই ঝালর, জুণ ঝাড়ু প্রভৃতি সামগ্রী প্রস্তুত করুছন্তি। প্রতিদিন ঘর কার্য সারি মহিলা মানে দৈনিক তিনি রু চারি ঘন্টা সময় দেই সামগ্রী গুড়িকু তৈরি করুছন্তি। মহিলা মানে প্রস্তুত করুথিবা এসব সামগ্রী পাঁচ টঙ্কারু আরম্ভ হই পাঁচশ টঙ্কা পর্যন্ত রয়েছে। সমস্ত মহিলা মানে মাসিক পাঁচ হাজার রু ছ হাজার টঙ্কা রোজগার করি পারুছন্তি। আদিবাসী কালচার গুড়া কর আমি যাই সেটি, তারপরে সেটি বহুত কিছু স্টল বি পড়ি থাকে, এইরকম হরেক প্রকার জিনিস তৈরি করিকি সব রাখি থাকে, সেগুলা দেখিকি আমি শিখিকি আসিল, পচারিকি এইগুলা কোণ করছ কেউঠু শিখিল, আউ সি সব কুহতি সেগুলা, আর তারপরে আসিকি এইটি আমার এই আরতী মা আরম্ভ কলে কাম করিবা, আউ দে আমি বি করিবা এইটা, আউ আমি বি দুই পয়সা রোজগার কেমতি করিবা, আউ এইথিপাই এইগুলা কাম চলেইছে। এই আরতী দিদি তাঁকর এটি বনাই থাকে, মুঁ বুলিতে আসে, সে বুলতে আসলে মানে করতে দেখি মতো টিকি শিখাও না, দেখি শিখাইলে আউ হ্যাঁ ছোট পিলা খেলনা, আউ সে ফুল চাঙ্গুড়ি আউ যে ঝিটিকা তৈরি করছেন সে ঝিটিকা, আউ এই টপি যে বনাউছি সে টপি তৈরি করছেন সেই। হলে দিনকু দিন প্লাস্টিক ব্যবহার বড়িবা সহিত অধিক স্টল মিলুনথিবা কারণরু ধীরে ধীরে উক্ত মহিলাঙ্ক রোজগাররে অঙ্কুশ লাগিছি। যদি সরকার সিধাসলক সামগ্রীগুড়িকু এসএসজি মহিলামানঙ্কঠু কিনি নিয়ন্তে, তেবে সেমানে বেশ দুই পয়সা রোজগার করি লাভবান হই পারন্তে। শিয়াড়ি, খজুরী, জুণ ও তাল পত্রে বিভিন্ন প্রকার সামগ্রী প্রস্তুত করে এবে চর্চার কেন্দ্রবিন্দু পালটিছন্তি আরতী সিং। প্রথমে দেখিলে, পরে শিখিলে এবং আজি অন্যকু শিখাই অন্যপাই প্রেরণার পন্থা পালটিছন্তি, নিজে স্বাবলম্বী হয়েছন্তি এবং অন্য দশ জন মাঙ্কু স্বাবলম্বী করিছন্তি। নীলগিরি দিলীপ সাই, কনক নিউজ।